ফের বিতর্কিত মন্তব্য বিধায়ক আব্দুর রহিম বক্সির বিজেপি নেতা নেত্রীদের লাঠি পেটা করার হুঁশিয়ারি ধানের জমিতে মোষ ঢুকলে লাঠি পেটা করে তাড়াতে হয় সেরকমই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাসঘাতক বঙ্গ বিজেপিকে তাড়াবে মালদার মালতীপুরের বিধায়ক তার মুখে ফের কুকথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ গিরিরাজ সিং এর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে নিশানা আব্দুর রহিম বক্সির ফের বিতর্কিত মন্তব্য পশ্চিমবঙ্গের মানুষ বঙ্গ বিজেপিকে তাড়াবে বলে মন্তব্য করেছেন তিনি তৃণমূল বিধায়ক একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি কি বলেছেন দেখুন তৃণমূল কংগ্রেস কর্মীরা কোমর কষে দিয়েছে আমরা যেভাবে কোন ধানের জমিতে গ্রামের মধ্যে মোষ ঢুকে গেলে সেই মোষকে লাঠি নিয়ে তাড়াতে হয় পশ্চিমবঙ্গের মানুষ লাঠি পেটা করে এখান থেকে বিশ্বাসঘাত বঙ্গ বিজেপিকে তাড়াবো আমরা গিরিরাজ সিং বিজেপি বন্ধ নরেন্দ্র মোদি তুমি জেনে রাখো বাংলার মাটির মালদাতে তোমাকে পেলে তোমাকে জামা খুলে প্রমাণ করে দিব যে মালদার মাটি পশ্চিমবঙ্গের মাটি অসভ্যতা বরদাস্ত করে না পশ্চিমবঙ্গের মাটি অসভ্য